সবাই ভালো আছেন? আমি টমিকে এখানে আটকে রেখেছি, কেন জানেন? ওখানে বাচ্চাগুলো খাচ্ছে, তো টমি উৎপাত করবে গিয়ে। হ্যাঁ টমি, কোথায় যাচ্ছিস? গ্লাস না নিয়ে ও এখন ওইদিকে, আরেকজন খেতে দেয়, সেখানে দেখতে গেল। টমি টমি আয়, ওমা টমি চলে গেল, ওমা ওই দেখুন ওদের খাওয়া গেছে। আসো গেটটা খুলি, আসো আসো আসো। ওই দেখুন মাকসু এসে গেছে, মাকসু মাকসু। ওখানে কে ভাত দিয়েছে? এদিকে শোন, এদিকে কে, এদিকে মাকসুর সঙ্গে একটু কথা বলি। তো বন্ধুরা, এখন কিন্তু বিড়ালের ভীষণ ফ্লু হচ্ছে। যারা বাড়িতে বিড়াল রাখেন তারা অবশ্যই জানবেন ফ্লুটা কি। এদের প্রচণ্ড পরিমাণে বমি হয়, আর সেই বমিটা না মানে জল বেরোয়, গ্যাঁদা টাইপের বেরোয়। খাওয়া দাওয়া তো টোটালি বন্ধ করে দেয়, আপনাকে বুঝতেই দেবে না, টাইমই দেবে না যে এদের যে মরণ রোগটা ধরেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি ভেটকে দেখিয়ে নিতে পারেন আর স্যালাইন দিতে পারেন, তাহলে আপনাদের পোষ্যরা অন্তত বেঁচে যাবে। আমার কপালটা খারাপ ছিল, আমার কাছে নেই, দেখলাম সেই ঘরে চলে গেছে। চলে গেলে তো তুমি খেলে না কেন মা? আমার এদের নিয়েও খুব ভয়, এদেরও তো এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি, আর এরা বাইরে থাকে যেহেতু আমি ভ্যাকসিন এদের করাতেই হবে, যাতে এরাও না আক্রান্ত হয়। আর এ শুধু বিস্কুট খায় জানেন, বিস্কুট খায়, শুধু বিস্কুট ছাড়া আর কিচ্ছু খাবে না। আমি এখন চিকে, ওই দেখুন আমার হাতে হাতে মারে আবার। এদিকে আসো, এদিকে আসো মাকসু, মাকসুর আবার ভাই বোন হবে খুব তাড়াতাড়ি, সুখবরটা দেবো, কবে হবে এখনো জানি না কিন্তু হবে। ও মাকসু, তুমি একটু কিছু বলবে না বাবা? তোমার পিছনের চুলটা তো হেভি ডিজাইন করা। এদিকে আসো। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়ি পেট থাকে, মানে পেট মানে বিড়াল থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা ভেটের সাথে পরামর্শ নিয়ে যত সম্ভব তাড়াতাড়ি ওদের ভ্যাকসিন করান। আমার ভ্যাকসিন বিড়ালও মারা গেছে, এক যাদের 1 বছর হয়নি তারাই বেশিরভাগ আক্রান্ত হচ্ছে, মানে ছোট বাচ্চারা, বড় বাচ্চারা অত আক্রান্ত হয়নি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার। টাটা।